বিএনপি কখনো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করেনি, বলেছেন নজরুল ইসলাম। জানাবো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব, বলেছেন নেজামে ইসলাম পার্টি। এদিকে যুগৎপথ আন্দোলন বিরোধীদের পর্যবেক্ষণ করা হচ্ছে, বলেছেন আমির খসরু। এদিকে নেতাদের নিয়ে বৈঠক করবেন বেগম জিয়া, নেপথ্যে সরকার। এবং সর্বশেষ জানাবো ইসিতে ডিসিএসপিদের হইচই, নির্বাচনকালীন ভূমিকা নিয়ে সংশয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি কখনো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করেনি, বলেছেন নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন বিএনপি কখনো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করেনি। তিনি বলেন, আমরা কোনোদিন আপনাদের বাদ দিয়ে নির্বাচন করিনি, জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়া কেউ করেননি। আপনাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই তারা বিজয়ী হয়েছিলেন, আমরাও প্রতিদ্বন্দ্বিতা করেই বিজয়ী হতে চাই। নজরুল ইসলাম বলেন, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি এবং অন্য কোনো দল নির্বাচনে যাবে না। তিনি বলেন, এই অবৈধ ফ্যাসিবাদী অত্যাচারী ও হত্যাকারী সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে। অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করেছি, সবাই একমত হয়েছি। বিএনপির নেতা আরও বলেন, আমরা কখনো বলি না আপনি পদত্যাগ করেন, আমরা ক্ষমতা বলবো। আমরা বলি আপনারা পদত্যাগ করেন, অবৈধ সংসদ বাতিল করেন, জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেন, জনগণ যাকে নির্বাচিত করবে তারা ক্ষমতায় বসবে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবারের সমাবেশে দলের নেতাকর্মীরা বাঁশ বা লাঠি হাতে যাননি। কর্মীরা জানান, নেতাদের নিষেধাজ্ঞা থাকায় লাঠি পরিহার করেছেন তারা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব, বলেছে নেজাম ইসলাম পার্টি। বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির আমির আল্লামা সারওয়ান কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার এক যুক্ত বিবৃতিতে বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। ইভিএমের মাধ্যমে নতুন করে রাতের ভোট ডাকাতির ষড়যন্ত্র জনগণ মেনে নিবে না, ইভিএমের প্রতি জনগণের কোনো আস্থা নেই। নেতৃত্বদ্বয় বলেন, 9,000 কোটি টাকা ব্যয়ে ইভিএম মেশিন ক্রয়ের সিদ্ধান্ত রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী বিধায় এই পরিকল্পনা বাতিল করতে হবে। তারা বলেন, জনগণের মৌলিক অধিকার হরণ করে তামাশার মাধ্যমে নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। নেতৃত্বদ্বয় অবিলম্বে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের নীল নকশা পরিহার করে ব্যালট বাক্সের মাধ্যমে এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দেওয়ার জোর দাবি জানান। যুগৎপথ আন্দোলন বিরোধীদের পর্যবেক্ষণ করা হচ্ছে, বলেছেন আমির খসরু। দেশে যুগৎপথ আন্দোলনের সূচনা হয়েছে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই আন্দোলনের লক্ষ্য একটাই, শেখ হাসিনা সরকারের পদত্যাগ, শেখ হাসিনা সরকারের পতন। তিনি বলেন, যুগৎপথ আন্দোলন শুধু বিএনপির নয়, এই আন্দোলন দেশের প্রতিটি মানুষের। এই আন্দোলনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে তারা আওয়ামী সন্ত্রাসী হোক অথবা অতি উচ্চেই সরকারি কর্মকর্তা হোক অথবা যেই হোক, সবাইকে দেশের জনগণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমির খসরু বলেন, যুগৎপথ আন্দোলনে দেশের প্রায় সব দল একটি লক্ষ্য ঠিক করেছে, সেটা হলো ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতন। আর একটি লক্ষ্যমাত্রা হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের প্রতিনিধি সংসদ সংসদ সরকার নির্বাচন করবে, যেই সরকার বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহি থাকবে। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার মধ্যে প্রধান ব্যক্তি হচ্ছেন শেখ হাসিনা এবং তার কিছু দোসর। আমি এটাকে সরকার বলি না, এটা একটা রেজিম। রেজিমের অর্থ হলো একটি অনির্বাচিত লোক যখন দেশের জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করে অব্যাহতভাবে ক্ষমতা চালাতে চায়, তার সঙ্গে কিছু অসাধু ব্যবসায়ী রাজনীতিবিদ যোগ দেয়, কিছু অসাধু সরকারি কর্মকর্তা যোগ দেয়, কিছু অসাধু সুশীল সমাজ যোগ দেয়। এদেরকে আমি বলি উচ্ছিষ্ট ভোগী, সরকারের চুরির উচ্ছিষ্ট খাওয়ার জন্য এরা ঘুরঘুর করছে। এদের উপর আমাদের চোখ রাখতে হবে, চিহ্নিত করতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের কথা বলেছেন, অনেকে ইভিএমের কথা বলেছেন, ভোটে যাওয়া না যাওয়ার কথা বলেছেন। ওনারা কিন্তু দুঃস্বপ্ন দেখছেন, ওনারা ভাবছেন এসব বলতে বলতে বোধহয় নির্বাচনের দিন পার হয়ে যাবে। না, ওই গান এবার আর চলবে না। 2018 সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত দিনে আমাদেরও দোষ ছিল, এরকম একটা নির্বাচন করার সুযোগ আমরাই তাদের দিয়েছিলাম, এতে আমাদের নেতাকর্মীরা কষ্ট পেয়েছেন, প্রাণ দিয়েছেন, জেলে গেছেন,
দুর্বাত্যায়ন করে আরেকটা নির্বাচনের সুযোগ দেওয়া হবে না। এবার যারা এই স্বপ্ন দেখছেন তারা বৃথা স্বপ্ন, এই স্বপ্ন পূরণ হওয়ার মতো নয়। ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, আমি প্রথমে একটি সাবধানতা উল্লেখ করতে চাই তাদের প্রতি, বাংলাদেশের 40% মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে, আজকে দুই বেলা খেতে পারছে না, বিদ্যুতের বিল দিতে পারছে না, গ্যাসের বিল দিতে পারছে না, খাদ্যপণ্য কিনতে পারছে না। আমির খসরু বলেন, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, তারা রাস্তায় নেমে গেছে, আমাদের আস্থা জনগণের ওপর। এই লাখো জনতার সামনে যারা দাঁড়াবেন তারা ভেসে যাবেন, জনগণের জোয়ারে ভেসে যাবেন। আমার শেষ কথা, রাস্তায় নেমেছি, বাড়ি ফিরে যাব না, যেদিন বাড়ি ফিরবো সেদিন স্বাধীন বাংলাদেশ করে বাড়ি ফিরে যাব, তার জন্য যত প্রাণ দিতে হয় দেব। বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নেতাদের নিয়ে বৈঠক করবেন বেগম জিয়া, নেপথ্য সরকার। দীর্ঘদিনের নিরবতা ভঙ্গ করে বেগম খালেদা জিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। তবে বেগম খালেদা জিয়ার এই বৈঠকের আগ্রহ নিয়ে বিএনপির মধ্যেই তোলপাড় শুরু হয়েছে। বিএনপির কোনো নেতা বলেছেন, বেগম খালেদা জিয়াকেই সরকারের মাঠে নামাচ্ছে, সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনীতিতে সক্রিয় করা হচ্ছে বেগম জিয়াকে, যেন সরকার বিরোধী আন্দোলন গড়ে না ওঠে এবং বিএনপি যেন আগামী নির্বাচনে যায়, সেজন্যই বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বলে কেউ কেউ মনে করছেন। বেগম খালেদা জিয়া 2018 সালে কারাদণ্ডে দণ্ডিত হন এবং তারপর থেকে জেলে থাকেন। বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য বিএনপি বিভিন্ন রকম আন্দোলনের হুমকি এবং ঘোষণা দিল, রাজপথে ন্যূনতম আন্দোলন গড়ে তুলতে পারেনি। আন্দোলনের ব্যর্থতার পাশাপাশি এই সময় আইনি লড়াইয়েও বেগম খালেদা জিয়া নাস্তানাবুদ হয়ে যান। বিএনপি পন্থী এতগুলো আইনজীবী থাকার পরেও বেগম খালেদা জিয়াকে আইনগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠে বিএনপির নেতাকর্মীদের মধ্যেই, আর এই কারণেই 2 বছরের বেশি সময় তাকে কারাভোগ করতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুকূল্যে এবং বদন্যতায় 2020 সালের 24শে মার্চ তাকে সরকার নির্বাহী আদেশে ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী জামিনে মুক্ত করা হয়। সেখান থেকে 6 মাস অন্তর অন্তর তার জামিনের মেয়াদ বৃদ্ধি করে তাকে গুলশানের বাসভবনে থাকতে দেওয়া হয়েছে। এই জামিনের 2টি শর্ত রয়েছে। একটি শর্ত হলো তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং শুধুমাত্র বাড়িতে থেকে চিকিৎসা নেবেন, অর্থাৎ এই জামিনের অর্থ তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া সরকারের এই নির্দেশনা এবং আদেশ মেনেই কাজ করেছেন এবং কয়েক দফা তিনি জামিনের মেয়াদও বৃদ্ধি করেছেন, কিন্তু প্রতিবার ঈদেই বেগম খালেদা জিয়াকে সক্রিয় দেখা যায় এবং সেই সময় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু বিএনপির নেতারা বলেন, এটি অরাজনৈতিক, এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয় নেই। সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়েও কথা হচ্ছে, তিনি হাসপাতালে আসা যাওয়ার মধ্যে থাকছেন, কিন্তু এসব শর্ত হঠাৎ করে বেগম খালেদা জিয়া বিএনপির নেতাদের সাথে কীভাবে বৈঠক করছেন এবং এই বৈঠকের আয়োজক করা তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত বৈঠকের দিন তারিখ চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বেগম খালেদা জিয়া বিএনপির 2 জন নেতাকে বলেছেন যে তাদের সঙ্গে তিনি বসতে চান এবং এই ব্যাপারে একটি দিন ঠিক করার জন্য, কিন্তু সরকারের আগ্রহ ছাড়া বেগম খালেদা জিয়া এরকম বৈঠক করতে পারেন কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত কিছুদিন ধরে বিএনপি নিরঙ্কুশ ক্ষমতা লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার হাতে, তিনি মূলত দল পরিচালনা করছেন, আর এই কারণে এখন অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে যে তারেক জিয়ার কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানানোর জন্যই কি বেগম খালেদা জিয়া এই বৈঠক করছেন। সাম্প্রতিক সময় বিএনপি নির্বাচনের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছে, তারা বলেছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। এখন বিএনপির আন্দোলনকে চ্যালেঞ্জ জানানোর জন্যই কি খালেদা জিয়াকে সক্রিয় করা হচ্ছে? তবে বিএনপি এবং খালেদা জিয়ার পরিবারের একাধিক সদস্য বলেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলেই নাজুক, রাজনীতি করার মতো বাস্তবতা তার নেই, তিনি হয়তো অন্য কোনো কারণে বৈঠক করার উদ্যোগ নিয়েছেন। তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, খালেদা জিয়ার এই বৈঠকের আগ্রহ রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করবে এবং এটি বিএনপির রাজনীতিতেও একটি বড় ধরনের পরিবর্তন আনবে বলে বিভিন্ন মহল মনে করছে। ইসিতে ডিসিএসপিদের হইচই, নির্বাচনকালীন ভূমিকা নিয়ে সংশয়। ডিসিএসপিদের হইচই ও প্রতিবাদের মুখে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমানের বক্তব্য দিতে না পারাকে নির্বাচন কমিশন ভুল বোঝাবুঝি বলে মনে করে। তবে সাবেক এক নির্বাচন কমিশনার ও এক বিশ্লেষকের মতে, এতে আইন ও সংবিধানের লঙ্ঘন হয়েছে। দায়িত্ব নেওয়ার পর শনিবার প্রথমবারের মতো মাঠ পর্যায়ে প্রশাসনের সঙ্গে ঢাকার মত বিনিময় করেন নতুন নির্বাচন কমিশন। এই সভায় দেশের সব জেলার প্রশাসক এবং পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন এবং নির্বাচন কমিশনের চাহিদা মতো কাজ করার বার্তা দিতেই এই বৈঠকের আয়োজন করা হয়। জানা গেছে, মতবিনিময় সভায় বক্তৃতা দিতে গিয়ে নির্বাচন কমিশনার আনিসুর রহমান নির্বাচন ব্যবস্থা নিয়ে জনমনে আস্থাহীনতার জন্য ডিসিএসপিদের ওপর দায় চাপান। তিনি জেলা পরিষদ নির্বাচনে স্থানীয় এমপিদের তরফে আচরণবিধি লঙ্ঘনের কথা তুলে ধরেন।
কোনো কোনো এমপিইসি সদস্যদের প্রকাশ্যে গালি দিচ্ছেন বলেও জানান। ইসির পক্ষ থেকে আয়োজিত রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনদের নিয়ে ধারাবাহিক এই সংলাপে শনিবার বক্তব্য দিতে গিয়ে ডিসিদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন আনিসুর রহমান। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নখদন্তহীন এবং তারা মন্ত্রী এমপিদের ছাড়া চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি। ম্যাজিস্ট্রেটদের জন্য বরাদ্দ গাড়ির জন্য তেলের টাকাও ডিসিরা দেন না বলে উল্লেখ করেন তিনি। এই বক্তব্যের এই পর্যায়ে সভাকক্ষের মধ্যেই একযোগে ডিসি এসপিরা হইচই শুরু করেন। এ সময় সিইসি সহ অন্য কমিশনার এবং জননিরাপত্তা বিভাগের সচিবও মঞ্চে ছিলেন। এ পর্যায়ে কমিশনার আনিসুর রহমান বলেন, তাহলে কি আপনারা আমার বক্তব্য শুনতে চান না? তখন সবাই একযোগে না বললে নিজের বক্তব্য শেষ না করেই বসে পড়েন তিনি। আনিসুর রহমান সবশেষে জ্বালানি সচিব হিসেবে অবসর যান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।